হ্যালো গাইস, কিভাবে কলমি শাক রান্না করা হয় আজকে সেই রেসিপিটা আপনাদের দেখাবো। প্রথমে কলমি শাকগুলোকে সুন্দর করে নিয়ে বেছে নেওয়া হয়েছে। শাকটা বাছার পরে এখন শাকটাকে সুন্দর করে ধুয়ে কুচিয়ে রাখা হলো। এখন কড়ার ভিতরে অল্প পরিমাণে পানি দিতে হবে। পানি দেওয়ার পরে আস্তে আস্তে কুচি করা শাকগুলোকে পানির ভিতরে ঢেলে দিব। এখন পরিমাণ মতো লবণ দিব, যতটুকু প্রয়োজন। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিবেন। এরপরে হলুদের গুঁড়া দিব, দিয়ে কিছুক্ষণ নাড়া দিয়ে ঢেকে দিব এটাকে। এখন শাকটা হালকা হাফ সিদ্ধ হয়েছে। এরপরে এখন পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা এখানে দিয়ে দিব। প্রথম অবস্থায় পেঁয়াজ কুচি আর মরিচ কুচি না দেওয়ার কারণ হলো, এতে যদি আপনারা হাফ সিদ্ধ করার পরে যদি কাঁচা মরিচ আর হলো পেঁয়াজ কুচিটা দেন তাহলে টেস্টটা ভালো আসে। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নেড়ে আবার ঢেকে দিব। এখন বার্গারের জন্য প্রথমে কড়ার ভিতরে তেল দেওয়া হয়েছে, এরপরে হলো পেঁয়াজ আর হালকা পরিমাণ রসুন কুচি দিয়ে এটাকে হালকা ভেজে নিব ব্রাউনি ব্রাউনি কালার করে, এরপরে শাকের ভিতরে দিয়ে দিব। এখন বার্গার দেওয়ার তেলটা শাকের ভিতরে ঢেলে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার এটাকে হালকা পরিমাণ নাড়াবো। নাড়ার পরে ঢেকে দিব। দেখুন রান্নার পরে কলমি শাকটা দেখতে কি সুন্দর হয়েছে। এখন গরম গরম ভাতের সাথে যদি আপনারা এই শাকটা খান সেই টেস্ট। আপনারা চাইলে এই কলমি শাক রান্নাটা সুন্দরভাবে রান্না করে নিজেদের মতন করে খেয়ে নিতে পারেন, খুবই টেস্টি খেতে। আর ভাতের সাথে শাক খেতে তো আরও মজাই লাগে, শাক মানেই তো একটা পছন্দের খাবার। আমাদের বাসায় সবাই এই শাকটা খুব পছন্দ করে। আপনারা চাইলে নিজেদের মতন করে রান্না করে খেতে পারেন।